हेलो एवरीवन, वेलकम टू डेजर्ट डेली। आशा करछी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। आमी आजके आपनादेर साथे ड्रागन फ्रूटेर एकटा छोट्ट रेसिपी शेयर करते चलेछी। तुमी आमी ड्रागन फ्रूटटाके दुखंड करे केटे नि। ड्रागन फ्रूटके कैक्टस फ्रूटो बला हय। एटी एकटी सुपार फूड हिसेबे विवेचित होयेछे। स्वास्थ्येर जन्य एटी खूब उपकारी। आमी ड्रागन फ्रूटटाके स्कूप आउट करे चामचेर साहाज्ये बेर करे निच्छी। এই ফলটির মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন বি, সি ইত্যাদি রয়েছে। এই ফলটি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপযোগী। এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকার জন্য শরীরকে হাইড্রেট রাখে, এছাড়া ওয়েট লস করতে সাহায্য করে। এই ফল স্কিন ও চুলের জন্য খুবই ভালো। রক্তাল্পতা রয়েছে তাদের জন্য এই ফল খুবই ভালো, শরীরে রক্তের পরিমাণকে বৃদ্ধি করে। ড্রাগন ফ্রুটে তেমন কোনো গন্ধ ও স্বাদ না থাকার কারণে আপনি এটা বিভিন্নভাবে কনজিউম করতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। আমি ব্লেন্ডার জারে ড্রাগন ফ্রুটের টুকরো দিয়ে দিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড আর পেস্তা। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর চিল্ড লিকুইড মিল্ক ব্যবহার করছি আমি। এখানে মিল্কটা ফুল ফ্যাটই ব্যবহার করেছি। আর দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। এখন সমস্ত জিনিসগুলোকে নিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা, শেকটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, তাতে এই মিল্ক শেকটি ঢেলে দিচ্ছি। এরপর ভ্যানিলা আইসক্রিম ওপর থেকে স্কুপ করে দিয়েছি। আর ড্রাগন ফ্রুটের কিছু কিউব আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। আর ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ড্রাগন ফ্রুট মিল্কশেক। বাড়িতে এটি বানিয়ে আপনারা সকলে মিলে খাবেন, খুব ভালো লাগবে। আর এটা খুব চটজলদিও হয়ে যায়, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে অতিথি এলে তাকেও পরিবেশন করুন, আর তারা প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেজার্ট ডেলির পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই আসছি, দেখা হবে পরবর্তী এপিসোডে।